বন্ধুরা এই কালোটা চা দাম চলছে 2,85,000 2,35,000 বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে চলে এসেছি সিটির হাটে রাজশাহী সবচেয়ে বড় এবং বিখ্যাত সিটি হাট সো পুরোপুরি ভিডিও দেখলে বুঝতে পারবেন যে বর্তমানে এই হাটের দিনে আজকে কি অবস্থা এবং কি পরিমাণ গরু উঠেছে কিভাবে গরু বিক্রি হচ্ছে সবকিছু বিস্তারিত আজকের ভিডিওতে চলুন দেখতে থাকি শুরু থেকে শেষ পর্যন্ত উত্তরবঙ্গের সবচেয়ে বড় গরুর বাজার বসে রাজশাহীর সিটির হাটে কোরবানির ঈদ সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে সিটির হাট চলুন বন্ধুরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে রাজশাহীর সিটির হাটে কি পরিমাণ গরু উঠেছে দেখলে অবাক হবেন এবং সেই সাথে আপনাদেরকে দেখাবো এবং জানাবো সিটির হাটের গরুর বর্তমান বাজার মূল্য কেমন চলছে এবং চলুন আগে আমরা দেখে আসি সিটির হাটে কি পরিমাণ গরু উঠেছে সিটির হাটে আমার কখনো ঈদের বাজারে কখনো যাওয়া হয়নি আমাকে আজকের বাজারে এত পরিমাণ গরু দেখে ড্রোনের শটের মাধ্যমে দেখেছি আসলে এইভাবে আমার কখনো দেখা হয়নি আপনারা এইভাবে যদি দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন যে এত পরিমাণ গরু দেখেছেন কি আর বিশেষ করে সিটি হাটের একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সাইডে সুন্দর করে গোছানো আছে গরুগুলো যে কোনো জায়গায় আছে ছোট গরু কোনো জায়গায় বড় গরু আর এক সাইডে করা আছে মোষ যেগুলো মোষের সাইডগুলো একদম আলাদা সো এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে সিটির হাটে আসবেন আর গরুর ঘুতা খাবেন না আকি করে হয় এই গরমে এইভাবে যাচ্ছি আর পেছন থেকে যদি এইভাবে গরুতে ঘুতা দেয় তাহলে কেমন লাগবে সবাই যারা যারা ঘুতা খেয়েছেন হাটে এসে তারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে কেমন মজা লাগে একবার খাইছি আর খাইতে রাজি নাই কত হলো রে বা কেমন দাম ধর হচ্ছে ভাই আপনারটা কত লালটা আমরা 250 2,50,000 হ্যাঁ চাওয়ার দাম 2,50,000 350 ভাই 3,50,000 হ্যাঁ দাম খারাপ ভাই ঠিক আছে
২৩৫ সিটির হাটে আসবেন আর গরুর কালাভুনা খাবেন না তা কি করে হয়। সিটি হাটে ব্যাপক পরিমাণ হোটেল আছে, তার ভেতরে থেকে কয়েকটা হোটেলে আপনারা ভালো কিছু পাবেন। এই এই জায়গাতে আছে বিভিন্ন ধরনের হোটেল, কিন্তু আপনাদের কাছে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা আসবেন দামটা অন্তত জেনে নেবেন আগে, নাহলে পরে ওনারা একটু ঝামেলা করতেছে যেটা আমরা চোখে দেখলাম, ওই জন্য আমরা এখানে খাইনি। তবে আরেকটা হোটেলে যাওয়ার পরে আমরা সেখানে সিট পাইনি, পুরা ২০-৩০ মিনিট দাঁড়িয়েছিলাম, কোনো সিট পাইনি। সে আজকের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। এবং আপনার দেখা মতে রাজশাহী সিটি হাট আসলে কেমন বড় এবং কী পরিমাণ গরু উঠেছে আপনার দেখা মতে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ, বাই বাই, টেক কেয়ার।